প্রথম এরকম একটা ব্যাট ম্যানুফ্যাকচারিং কোম্পানি হচ্ছে আমাদের জন্য অনেক গর্বের। মিরাজ ইমরুলদেরকে শুভকামনা জানাচ্ছি। আশা করছি এই ব্র্যান্ডটা শুধু দেশে না, দেশের বাইরেও অনেক নাম করবে এবং দেশের মুখ উজ্জ্বল করবে। ওদের ব্যাট যদিও এখন আমার ইউজ করার সুযোগ হয়নি, বাট ওরা বলছে আমাকে একটা ব্যাট দিবে। বাট আমি শিওর ওরা যে পরিমাণ পরিশ্রম করেছে, স্পেশালি ইমরুল, আমি দেখেছি ইংল্যান্ডে গিয়ে নিজে কাট ইয়ে করে নিয়ে আসছে উইলোগুলা। মিরাজ হয়তো শুধু ইনভেস্টই করছে মনে হয়, বাট ইমরুল অনেক কষ্ট করছে। বা আমি শিওর যাদের দেখিনি তারাও সবাই অনেক কষ্ট করেছে, পরিশ্রম করেছে। সো ওদের সবার জন্য শুভকামনা থাকলো। আশা করছি এটা থেকে বাংলাদেশের ক্রিকেট অনেক বেশি উপকৃত হবে। এই ব্যাট কোম্পানি সম্পর্কে এটা খুবই, আমরা যতটুকু সহজে দেখছি জিনিসটা হয়তো বা এতটা সহজ ছিল না, কারণ ইমরুলের সাথে আমার যখন কথা হয়েছে বা মিরাজের সাথে কথা হয়েছে, শাহিনের সাথে আমার কথা হয়েছে, অনেক কষ্ট অনেক কিছু পেরিয়েই কিন্তু এই কোম্পানিটা এখন আর কি দাঁড়িয়েছে। তো এবং এটা বাংলাদেশের জন্য আমার কাছে মনে হয়, আমাদের ক্রিকেটের জন্য ইটস এ হিউজ অ্যাচিভমেন্ট আমার মনে হয়, এবং গোয়িং ফরওয়ার্ড ইনশাল্লাহ বাংলাদেশি ক্রিকেটের জন্য অনেক বড় বড় ভূমিকা রাখবে। এবং স্পেশালি আজকে যখন আমি দেখছিলাম আমাদের ইয়াং ক্রিকেটাররা যারা মডেল হিসেবে কিছুক্ষণ ছিল স্টেজে, ভালোই লাগছিল ওদেরকে দেখতে। এবং আই হোপ MKS উইল প্রোভাইড ভেরি ভেরি গুড ব্যাটস ফর দ্যাম এবং স্পেশালি ফর দ্য ব্যাটার্স। আর আমার তরফ থেকে শুধু একটাই কথা, এই কোম্পানির জন্য অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক আশা আমার এই কোম্পানির জন্য, কারণ বাংলাদেশের প্রথম ম্যানুফ্যাকচারিং ব্যাট ম্যানুফ্যাকচারিং কোম্পানি। আর আই হোপ দে উইল ডু রিয়েলি রিয়েলি গুড।